হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যান, সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। তিন দিন হযরত ওমর দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কানে নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী বারবার নামাজে আসে, ঠিক সবার পেছনে আসে, নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয়। আপনিই তো বলেছেন মসজিদে মোনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার মোনাফিকদের জন্য আনন্দ লাগবে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো ওনাকে, আল্লাহর নবী বলেন আন্দাজে কোনো কথা বলা ধারণা করা ঠিক না, চলো দেখি। চারজন সাহাবি নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে তিনবার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায় রাগ করি মন খারাপ থাকে তাকে আল্লাহ জান্নাতে দেবে না, কেন তিনবার ডাকা লাগলো? সাহাবী বলে, হুজুর আমার কিছু কারণ আছে। বিশ্বনবী বলেন, ওমার সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে, তুমি সবার পেছনে যাও মসজিদে, সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও, কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যাই আপনার কথা শুনতে, আমার মনে চায়। আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের, বাকি যে পোশাক আছে এগুলো দিয়ে নামাজ পড়া যায় না। এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই, নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাঁচলে হবে না, হালকেও বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করেই চলে আসি, ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে ছেঁড়া ছেঁটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে। আমি যখন প্রথম এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে, আমি তো জিজ্ঞাসা করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি, কারণ কথা বলছে কার সাথে? নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে, বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে। নবীজি বলেন, সাহাবী তুমি জিজ্ঞাসা করলে ফাসজুদ ওয়াকতারিব, যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায়, যখন মানুষ সেজদা যায় নামাজে, ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি এখন কি করব? দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও পর্যন্ত নামাজও শেষ হয়নি। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গেও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে, এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারে নাই, জলদি করে চলে এসেছি, আমারে মাফ করেন। নবীজি কেঁদে ফেললেন, পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে। বিশ্বনবী বলেন, এত কষ্টে আছো এর বড় তুমি জামাত ত্যাগ করো না। উঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শিশু বাচ্চাকে 8-10 বছর বয়স হবে শিকল দিয়ে সেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে। নবীজি বললেন, তোমার কথা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এ বাচ্চাটা আমার, ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা, ওটা আমার না, ওটা ইহুদির বাগানের, বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে, পাকা খেজুর ওখান থেকে পড়ে, এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি, কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না, ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে। আমি আপনার মুখে শুনেছি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবে না, তাদখুলুল মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জান্নাতে ওই শরীর যাচ্ছে না যাবে না, কখনোই যাওয়া সম্ভব না, জাসাদুন গুজিয়া বিল হারাম, যার এই 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি আপনার মুখে এটাও শুনেছি, কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া, এর নাম চুরি, এর নাম চুরি। আরো জোরে বলেন চুরি। আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয়, এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে,
একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয় বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি। তারা নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, অনুসরণের মাধ্যমে তার কথাকে, কথা বলে না কেন? আর আমরা এমন আশেকের রসুল হয়ে দাঁড়িয়ে আছি, নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই, আন্দাজে শুধু জেলাপি আর খেচুড়ি খাওয়ার জন্য মহব্বত দেখায়। আমি তোমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স আমার, যতটুকু আমি বুঝছি এই দেশের যত এবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক, সবে বরাতে খাওয়া, এক কথা বলে না কেন, সবে মেরাজে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, দুই ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে? আর আমি যা দেখছি এই দেশের মুসলমান, বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম, এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে কি করে খাওয়া লাগে এটা জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান এক খ্রিস্টান আর এক ইহুদি তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে খোদা লেগে গেছে খাবার নিয়ে আস, দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে, মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই, ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আছে, ইহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম বাকিটা রেখে দেন পরে যখন খোদা লাগবে খাওয়া যাবে, মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই